সাম্প্রতিক রাজ্যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, বিশেষ করে রাজ্যের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন। এবং গত 25শে জানুয়ারি অর্থাৎ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে রাত্রিবেলা 9টা থেকে 9:30টার মধ্যে ভাটি অভয়নগর এলাকাতে একটা যে ঘটনা ঘটল, যে রাজ্যের একটি একজন পুলিশ আধিকারিক যিনি রয়েছেন প্রশান্ত ত্রিপুরা, একজন জনপ্রিয় নাম এবং তিনি পুলিশ একজন আধিকারিক হিসেবে ভালো কাজ করছেন এবং তিনি আজকাল ব্লগার হিসেবে তিনি পরিচিতি লাভ করছেন, যদিও এই রাজ্যের মানুষ এটা তেমনভাবে দেখে অভ্যস্ত নন। রাজ্যের বাইরে বহু পুলিশ অফিসার রয়েছেন যারা তাদের সচেতনতামূলক কাজগুলিকে, পুলিশি কাজগুলিকে সেটা মানুষের কাছে নিয়ে যান, ট্রাফিক ব্যবস্থা সম্বন্ধে সচেতন করেন, যে কাজগুলি এসডিপি প্রশান্ত ত্রিপুরা করছেন এবং বাইরে থেকেই তিনি হয়তো তিনি এই ধরনের অনুপ্রেরণা পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে গত কয়েকদিন ধরে আমরা যে কথাগুলি বলছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আমরা বলছিলাম, আজকের যে আপডেট সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এসডিপি প্রশান্ত ত্রিপুরার পাশাপাশি কিন্তু এনসিসি থানার ওসি যিনি রয়েছেন সুশান্ত দেব, ওনাকেও কিন্তু ওনার বিরুদ্ধে কিন্তু চিকিৎসক কৌশিকবাবুর বাবা তিনি কিন্তু অর্থাৎ কৌশিকবাবুর পিতা কিন্তু এসডিপি প্রশান্ত ত্রিপুরার পরবর্তীতে কিন্তু ওসি এনসিসি থানার ওসির বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছেন। অর্থাৎ চিকিৎসক মনে হচ্ছে প্রশান্ত ত্রিপুরাকে দিয়ে চিকিৎসক, চিকিৎসকের বাবাও এখন হাইলাইটে আসার চেষ্টা করছেন, যদি একজন পিতা হিসেবে ছেলেকে ওনার সামনে মারা হয়েছে, মারপিট করা হয়েছে, তিনি এটার বিধান চাইতেই পারেন, তিনি আইনি সহযোগিতা চাইতেই পারেন, কিন্তু বারবার কিন্তু নানাভাবে তিনি অভিযোগ করার চেষ্টা করছেন। এবার অভিযোগে তীর গিয়ে পৌঁছেছে এনসিসি থানার ওসির দিকে, সুশান্ত দেবের দিকে। সুশান্ত দেব যিনি একজন নিরুল ভদ্রলোক, আমার পাশে ওনার ছবি দেখানো হচ্ছে আপনাদের আমাদের স্ক্রিনে, একজন সুশান্ত দেব তিনি একজন ইয়ং পুলিশ অফিসার এবং তিনি ভালো কাজ করছেন এবং তিনি একজন নিরপেক্ষ পুলিশ অফিসার হিসেবে পরিচিত এবং ওনার ভালো ভালো পারফরমেন্স রয়েছে এনসিসি থানাতে। তিনি যখন কাজ করছেন সেখানে চিত্র অনেকটা পাল্টে গেছে এবং নেশার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সামাজিক যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজের বিরুদ্ধে ওনার কিন্তু ভালো অ্যাক্টিভিটিজ রয়েছে এবং তিনি ভালো কাজ করছেন। কিন্তু চিকিৎসক পিতা কিন্তু, কৌশিকবাবুর পিতা কিন্তু অর্থাৎ চিকিৎসকের পিতা, তিনি কিন্তু এখন অভিযোগে তীর গিয়ে দিয়েছেন তিনি এই সুশান্ত বাবুর দিকে অর্থাৎ ওসি সুশান্ত দেবের দিকে এবং পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের দিকে কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং রাজ্যের হিউম্যান রাইটস কমিশন বা অর্গানাইজেশন তাদের কাছেও তিনি দ্বারস্থ হয়েছেন কৌশিকবাবুর পিতা। অর্থাৎ ঘটনাটিকে তিনি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছেন। আমরা যখন বারবার বলছি যে একজন এসডিপির ছেলে এবং মেয়ে রাস্তায় আক্রান্ত হয়েছে, শুরুটা তিনি করেননি, শুরুটা তার পরিবারের দিকে আঘাতটা প্রথমে এসেছে, অর্থাৎ এসডিপির পরিবারের দিকে আঘাতটা এসেছে এবং এটা কোনো এমন নয় যে কোনো ব্লগিং করতে গিয়ে ওনার ছেলে রাস্তায় কোনো প্রকারের নেশাগ্রস্ত হয়ে পড়ে কোথাও উন্মাদনা সৃষ্টি করেছে তারপরে এই ঘটনা ঘটানো হয়েছে, এমন নয়। একটা দুর্ঘটনা একান্ত করে উশৃঙ্খল কিছু যুবক রাত্রিবেলা এসে তাদের উপর আক্রমণ করা হয়েছে। নিশ্চয়ই আক্রমণ আসলে প্রতি আক্রমণ হওয়াটা স্বাভাবিক, মানুষ তাদেরকে সেলফ ডিফেন্স করার সবারই একটা অধিকার রয়েছে, তারাও সেলফ ডিফেন্স হয়তো করতে গেছেন, সেটাকে হয়তো অন্যভাবে দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এসডিপি প্রশান্তবাবু যখন আমাদেরকে বলেছেন যে কোনো একটি ভিডিও ক্লিপস কি রয়েছে যেখানে গিয়ে আমার পরিবার আক্রমণ করেছে কোনো ব্যক্তি গোষ্ঠীর উপর, খারাপ আচরণ করেছে, মদ্যপ অবস্থায় কিছু করেছে, অথবা আমার দ্বারা কোনো ঘটনা কোনো জায়গায় গিয়ে ওই ঘটনাস্থলে গিয়ে আমার দ্বারা কোনো কাণ্ড ঘটানো হয়েছে, কোনো বেআইনি কাজ করা হয়েছে, সেগুলো কিন্তু দেখানো হোক। কিন্তু পুলিশ থানার মধ্যে যখন এসপির সামনে যখন এসডিপি প্রশান্ত ত্রিপুরা তিনি যখন ধরার কথা বলছেন, চুপ থাকার কথা বলছেন, সেই ভিডিও ফুটেজটাকে কিন্তু পুঁজি করে কৌশিকবাবুর পিতা সেই জায়গাটাকে কিন্তু জোরালো করার চেষ্টা তিনি করছেন। এছাড়া অন্য কোনো ফুটেজ কিন্তু আমরা দেখতে পাইনি। তারপরে আমরা বলবো আইন আইনের পথে চলবে, তিনি এসডিপিও হন বা মুখ্যমন্ত্রী হন বা বিধায়ক হন বা সাধারণ মানুষ হন বা একজন সাংবাদিক হন বা একজন ব্লগার হন, যেই খুশি হন না কেন, আইন আইনের কাজ করবে, তদন্ত হবে, পুলিশ তদন্ত করবে, তদন্ত করার পর সেই সিদ্ধান্তে পৌঁছবে। এসডিপি ভুল করলে তার শাস্তি পাবেন, যেটা এসডিপি আগেও বলেছেন যে ভুল করলে তার শাস্তি পেতে হবে, এটা এসডিপি হোক, ওনার ছেলে হোক, ওনার মেয়ে হোক বা যেই হোক না কেন, সেটা হচ্ছে 10টি কথার মধ্যে একটি কথা। এবং সেই জায়গায় তিনি বারবার বলছেন যে তিনি আইন ভাঙতে যাননি, তিনি বরং সেফগার্ড দিয়েছেন, না হলে মব লিঞ্চিংয়ের ঘটনাটা ঘটতে পারত। কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন নজর রাখছে এসডিপি প্রশান্ত ত্রিপুরার রাজ্যে জনপ্রিয়তা রয়েছে, জনজাতি অংশের মানুষের মধ্যে একটা বড় ধরনের কিন্তু ওনার জনপ্রিয়তা রয়েছে, সামনে আসছে নির্বাচন, একই সঙ্গে কিন্তু প্রশান্তবাবুকে নিয়ে কিন্তু এখন তিন দিক দিয়ে কিন্তু ভাবতে হচ্ছে, সেই সঙ্গে ওনাকে সরানোর জন্য কিন্তু একটা অংশের যারা আধিকারিক রয়েছেন বা পুলিশের মধ্যে যারা যিনি বলছেন সরস্বতী ভূত রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন ওনাকে সরিয়ে দেওয়ার জন্য। কারণ আমতুল একটা এমন জায়গা যেখানে কিন্তু বলা যায় এখানে রোজগারের জায়গা, পুলিশের দৃষ্টিভঙ্গিতে এখানে রোজগারের জায়গা, যেখানে আমতুলিতে এসডিপি প্রশান্তির কারণে কিন্তু এখানে রোজগারের জায়গাটা বন্ধ হওয়ার পথে রয়েছে। ইতিমধ্যে বহু কিন্তু দুর্নীতির সংবাদ উঠে আসছে আমতুলি থানাকে কেন্দ্র করে। আমরা এই গোটা বিষয়টির দিকে আমরা লক্ষ্য রাখছি। আমরা চাই না এই সমাজে যারা ভালো কিছু করতে চায়, ভালো কাজ করতে চায়, তাদের বিরুদ্ধে দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠুক। এই বিষয় নিয়ে আমাদের আওয়াজ আমরা অবশ্যই সোচ্চার করব এবং যারা ভালো কাজ সমাজে করতে চায়
তাদের পাশে আমরা থাকার চেষ্টা করবো। এই কথাগুলি বলে আজকের জন্য বিদায় নিচ্ছি, এবং যারা আমাদেরকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে আমাদের সঙ্গে আপনাদের ভাষাকেও আপনারা রেজ করবেন, এই আশাটুকু রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।